ইমাম সাহেব আসতে হবে শর্ত না, পীর সাহেব হুজুর এসে হুজুরের হাতে হাত রেখে তওবা পড়তে হবে শর্ত না, আপনার রবরে ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান, ক্ষমা করবে কে? আর প্রতিদিন শতবার পড়তে থাকবেন আস্তাগফিরুল্লাহ, আওয়াজ করে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, সব সময় ইস্তিগফারের সাথে যে লেগে থাকবে রব্বুল আলামিন তারে পাঁচটা জিনিস দিবে, কয়টা? কথা কোন আরো জোরে সবাই বলেন, কয়টা? নাম্বার ওয়ান, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে? আল্লাহ। আমাদের তো কোনো বিপদ নাই না? আছে, কত বিপদ! হ্যাঁ, রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে, যে কোনো সময় ভূমিকম্পে পড়তে পারি, বজ্রপাত পড়তে পারে না, ঠেডা পয়রা মানুষ নাই, আছে না নাই? এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে? যদি আপনি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকেন, কিসের সাথে কথা বলেন? ইস্তিগফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে? দুই নাম্বার, আমিন কুল্লি হাম্মিন ফরাজা, যে কোনো ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে? আমাদের তো টেনশন মেনশন নাই না? আছে, লাইফ নিয়ে টেনশন, বাঁচার টেনশন, মরার টেনশন, ক্যারিয়ারের টেনশন, রাস্তাঘাটে যানজট এটার টেনশন, পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি, বাড়ির ভাড়া, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, ছেলে মেয়েদের লেখাপড়া, কত টেনশন! এই সব টেনশন থেকে আপনারে মুক্ত করে দিবে কে? তিন নম্বরে, ওয়ারযুকু মিন হাইসু লা ইহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না, সুবহানাল্লাহ পড়েন। চার নম্বরে, সব সময় ইস্তিগফার যদি পড়া হয় আল্লাহর কোনো আযাব ওই বান্দার উপরে আসে না। ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরু, যতক্ষণ আমার বান্দা আমার কাছে ইস্তিগফার পড়তে থাকে আমার কোনো আযাব বান্দারে পাবে না, যতক্ষণ ইস্তিগফার পড়বেন আল্লাহর কোনো আযাব আপনার উপর আসবে না। চারটা গেল। পাঁচ নাম্বার, বারবার ইস্তিগফার পড়লে রফিক ভাই আল্লাহ আপনার মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে, দোয়া করা মাত্র কবুল করে নেবে কে? আল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া বুঝেন তো, মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না, বারবার বারবার ইস্তিগফার পড়ে দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয়। ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন? হাম্বালি মাজহাবের প্রতিষ্ঠাতা, হানাফি শাফিঈ মালিকি, চার নাম্বারটা আপনারা বলেন হাম্বালি, এই হাম্বালি মাজহাবের ইমামের নাম আহমদ ইবনে হাম্বাল, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবীতে সবচেয়ে বড় যে হাদিসের কিতাব ওইটার নাম মুসনাদ আহমদ ইবনে হাম্বাল, 40,000 হাদিসের কালেকশন আছে। এই ইমাম আহমদ ইবনে হাম্বাল ওনার শেষ জীবনটা হাদিস পড়া পড়ানো হাদিস কালেকশনের জন্য ব্যয় করেছে, শহরের পর শহর দেশ থেকে দেশ দেশান্তরে ঘুরতেন একটা হাদিসের জন্য, উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য। প্রচন্ড শীতের রাত, উনি মাগরিবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন, কি পড়তেছেন কথা বলেন, আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দেই, ফজরের নামাজ পড়ে আবার বেরোব, কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না, ওঠেন, দারোয়ান আছে না, কথা কন। আহমদ ইবনে হাম্বাল বললেন, আমি শুধু রাতটা থাকতে চাই, আমি তো ফজরেরও মুসল্লি, ফজর নামাজ পড়বো তো এই মসজিদে, আমার থাকতে দাও, দারোয়ান তো দেয় না, কেন মসজিদে থাকার জায়গা না, যান মিয়া। উনি যে আহমদ ইবনে হাম্বাল এটা চিনে নাই, থাকতে দেয় কি করবে এখন, উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাঁধের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বেরোয়ে গেলেন, কি আর করবেন, প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ। পথিমধ্যে দেখলেন বাজার, বাজার একজন খাব্বাস, সাহাবুন খাব্বাস, যুবক রুটি বিক্রেতা, সে রুটি বিক্রি করে, চুলার মধ্যে রুটি সেকে, সে যে সালাম দিল আসসালামু আলাইকুম, যুবক বলে ওয়ালাইকুম আসসালাম, আহমদ ইবনে হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই, সফরে বেরিয়েছি, খুব শীতে কষ্ট পাচ্ছি, রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা? যুবক বলে না না সমস্যা না, আহলান ওয়া সাহলান, খোশ আমদেন, আসেন আসেন, আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি? সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ।
আল্লাহ শুকরিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পড়ে আস্তাগফিরুল্লাহ আল্লাহ রুটির দলা বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ খামির বানায় আর পড়ে আস্তাগফিরুল্লাহ রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেকা দেয় আর পড়ে আস্তাগফিরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পড়ে আস্তাগফিরুল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেছে ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক কি রে এটা আবার কেমন যুবক খালি আস্তাগফিরুল্লাহ উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকেই তোমারে দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাগফিরুল্লাহ মালাকা ইয়া শাবাব যুবক বলে আস্তাগফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতো ইস্তিগফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাগফিরুল্লাহ আর এর বদৌলতে আল্লাহ আমারে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আহমদ ইবনে হাম্বল তওবা আনতা মুস্তাজাব দাওয়া তুমি মুস্তাজাব দাওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাব দাওয়া না আর তুমি রুটি বেচো বাজারে তুমি মুস্তাজাব দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আনা মুস্তাজাব দাওয়া আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে আল্লাহ সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমদ ইবনে হাম্বল কৌতূহল কিউরিয়াসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মা যালিকা দোয়া ইয়া সাহাব কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বলের দেখে মরতে পারি সুবহানাল্লাহ আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু এঁকে দিতে পারি আল্লাহ আহমদ ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বলের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বলের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বল তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসুদ্দাহার আমি নিজেই আহমদ ইবনে হাম্বল যুবক চোখের পানি ছেড়ে দেয় আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুকরিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ইস্তেগফার পড়লে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নিবে কে এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি ইস্তেগফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 পড়তে রাজি আছেন ইস্তিগফারের অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ইস্তিগফার হচ্ছে এটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আরো আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আতুবু ইলাইহি বিশ্বনবী বলেন এই ইস্তিগফারটা যদি কেউ পড়ে আত তাওয়াল্লি মিন ইয়াউমি যাহাফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা গুনাহ কি গুনাহ কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইনটা কার ফিরে আসলে কবিরা গুনাহ বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনাহ অবলম্বনকারী যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আতুবু ইলাইহি পড়ে ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সাইয়েদনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিষ্ণুই বললেন পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম সুবহানাল্লাহ পড়ে এটাও ইস্তিগফার আমরা এটা বলি দোয়া মাসুরা সালাম ফেরানোর আগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে ইস্তিগফার আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি আল্লাহ জুলুম করেছি জুলমান কাসীরা অনেক জুলুম
ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া এই গুনাহ ক্ষমা করার তো কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি হলা ক্ষমাশীল, ঠিক কি না? এটাও ইস্তিগফার, এটাও পড়বেন। আরে সব ইস্তিগফারের শ্রেষ্ঠ ইস্তিগফারের নাম সাইয়্যিদুল ইস্তিগফার। যত ইস্তিগফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইস্তিগফার নাম কি? কথা কন। বুখারীর বর্ণনা, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই সাইয়্যিদুল ইস্তিগফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি। এই সাইয়্যিদুল ইস্তিগফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এন্তেকাল হয় ওই লোকটা জান্নাতি। মুখস্থ আছে না? কার কার মুখস্থ হাত তুলেন? মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর যাদের নাই তাদের হোমওয়ার্ক, তাদের আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযাম্মি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ, পড়ুন। আজকে রাতে পড়ছেন মারা গেলে জান্নাতি, চিল্লায় পড়েন আল্লাহু আকবার।